মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের বৈধতা দিতে চালু হয় আর্থিকে 2.0 নামের একটি বৈধকরণ প্রকল্প। চলতি বছরের 31 ডিসেম্বর এই প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। বৈধকরণের সময়সীমা শেষ হওয়ার আগে মালয়েশিয়া জুড়ে শুরু হয়েছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। বৃহস্পতিবার সকাল 11টার দিকে রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যুষিত কোতরায়া বাংলা মার্কেট এলাকা ও এর আশেপাশে সাঁড়াশি অভিযানে নামে ইমিগ্রেশন পুলিশ। অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক করা হয় বহু অভিবাসীকে। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও নেপাল ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। পুলিশের দাবি, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা ও বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশের হঠাৎ এই অভিযানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। গ্রেফতারের আশঙ্কায় রয়েছেন বহু প্রবাসী। মালয়েশিয়াতে অপরাশি দরফাকট ইদানিং বেশি চালু হয়ে গেছে, যার কারণে বাঙালি আমরা প্রবাসী বাঙালিরা যারা আছে এরা অনেক আতঙ্কের মধ্যে থাকতে হয়। বর্তমান মালয়েশিয়াতে খুবই খারাপ অবস্থা, রাস্তাঘাটে বেরোতে পারতেছে না, কাজেকর্ম যাইতেছে বিভিন্ন জায়গাতে অপরাশি চলতে আছে, আমরা ভয়ভীতি কাজ করতে আছে আমাদের ভিতরে। এর আগে বিপুল পরিমাণ জাল ওয়ার্ক পারমিট, ভিসা এবং বিভিন্ন দেশের পাসপোর্ট জব্দ করা হয়। একই সঙ্গে ভিসা সিন্ডিকেটের সঙ্গে জড়িত সন্দেহে দুই বাংলাদেশি সহ তিনজনকে আটক করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া।